আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একেবারে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের ভালো লাগবে অবশ্যই এই জিনিসগুলো আপনারা কখনোই দেখেন নাই আমার মনে হয় কখনোই দেখেন নাই এগুলো নতুন আসছে বেশি দিন হয় নাই আমাদের এদিকে চলে আসছে আমাদের এলাকায় আমাদের গ্রামের যে এলাকাগুলো আছে আমাদের আশেপাশের এলাকাগুলো সেই সব এলাকায় দেখা যাচ্ছে শুধু আমি অন্য জায়গায় জানি না আছে কি না তো থাকলে আপনারা বলবেন এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এইগুলো এগুলো আসলে কী নামে যে বলবো সবাই এগুলোকে টাগই বলতেছে নতুন টাগই বলতেছে যেরকম আসলে বলা যায় যে বোল্ডার যে ফার্মের যে জিনিসগুলো চলে আসতেছে বর্তমানে সেরকমই একটা প্রজাতির টাগই চলে আসছে এটা আসলে আসলেই একেবারেই নতুন আমাদের এদিকেও নতুন তো এই জিনিসগুলো আপনারা চিনেন কি না আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসছি তো সামনে থেকে দেখতে থাকেন এই জিনিসগুলো আমি আজকে দেখাবো আপনাদের আগের যে টাগই ছিল সেইগুলো দেখাবো আর এখনকার যে বর্তমানে টাগই সেইগুলো দেখাবো দেখতে থাকেন এই যে বন্ধুরা দেখেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলতেছিলাম সেই জিনিসগুলো দেখেন এই যে এগুলো হচ্ছে বিলের জমির মধ্যে ম্যাক্সিমাম জমির মধ্যে এইগুলো দেখা যাচ্ছে এখন এগুলোকে আসলে সবাই টাগই বলতেছে এগুলো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের ওইদিকে আছে কি না এবং আপনাদের ওইদিকে কি নামে পরিচিত আপনারা একটু বলবেন প্লিজ কমেন্টে যেহেতু আমাদের এইদিকে টাগই বলতেছে দেখেন আমি কাছ থেকে যদি দেখাই একটা গাছ এই যে দেখেন কেমন এই যে দেখেন এটা বড় লম্বা হয় প্রায় তিন চার ফিটের মতো লম্বা হয় এই যে দেখেন পাতাগুলো কলা গাছের মতো পাতা আর ডগাগুলো হচ্ছে কচু গাছের মতো দেখেন একেবারে একটা অন্যরকম এগুলোর মধ্যে আবার এত সুন্দর ফুল হয় এই যে দেখেন ফুলের কলি দেখেন এই যে আর ওই যে ফুলগুলো দেখেন এই যে দেখেন ফুল কি সুন্দর ফুল হয় আসলে এগুলো যদি বাড়িতে লাগানো যাইতো তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফুল হইতো ওই যে দেখেন ওই যে ওইখান দিয়ে অনেক ফুল ফুটছে ওই যে ওখান দিয়ে আমি সকাল একবার আসছিলাম এই ভিডিওটা করার জন্য কিন্তু দেখি যে ফুল ফুটে নাই শুধু কলি দেখা যাচ্ছে তো এই জন্য আমি তখন ভিডিওটা করি নাই যে এইটার মধ্যে যখন ফুল আসছে তখন কিন্তু এটার আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি করছে দেখেন ওই যে অনেক ফুল হয়েছে ওখান দিয়ে ওই যে দেখেন অনেক ফুল হয়েছে ওই যে দেখেন ফুলগুলো এটার মধ্যে অনেক পানি এই জন্য যাওয়া যাচ্ছে না আর একটা হচ্ছে এইটা পানি ছাড়া কিন্তু হয় না এই গাছগুলো পানি ছাড়া হয় না তো এই জন্যে বললাম যে দেখতে কিন্তু পাতাগুলো কলা গাছের মতো আবার এগুলোর যে ডগাগুলো সেগুলো হচ্ছে কচু গাছের মতো দেখেন একেবারে আলাদা কিছু বৈশিষ্ট্য এবং ফুলগুলো এত সুন্দর যে ফুলের মতো যে বিভিন্ন ধরনের ফুল আছে সেই ফুলের ফুলের মতো সৌন্দর্য বৃদ্ধি করছে এত সুন্দর ফুল এগুলোর মধ্যে আসলে বলার মতো না কাছ থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে এত সুন্দর ফুল ফুটে আছে এগুলোর মধ্যে ওই যে দেখেন কি সুন্দর ফুল মানে একটা ঝোপা হয় সেই ঝোপার মধ্যে অনেকগুলো ফুল ফুটে এই যে দেখেন বন্ধুরা আর হচ্ছে আগে যে টাগুলো ছিল এই যে আমি আপনাদের দেখাচ্ছি বর্তমানে এগুলো হচ্ছে বর্তমানে টাগই বর্তমানে টাগই বলে জমির মধ্যে চলে আসছে অনেক ঠিক সেম টাগইর মতোই নিচে যে সুবা হয় সেই সুবার মতো অনেক ঝোপা একটা ঝোপা হয় কালো সেই ঝোবার মতো এগুলো ওই ঝুবার মধ্যেই হয় আর এগুলো হচ্ছে পানি ছাড়া হয় না ঠিক টাগের মতো এই যে আগের টাকাইগুলো দেখেন আমি এই যে দেখাচ্ছি এইগুলো হচ্ছে আগের টাকই এই যে দেখেন ওই যে ওইরকম ওই যে ঝোপা ঠিক এইরকমই ওগুলোও তো এই জন্যই ওগুলো টাগ বলতেছে বর্তমানে সবাই এই যে দেখেন এইগুলো হচ্ছে আগের টাকই এই যে আমি দেখাচ্ছি এগুলো সবাই চিনেন কিন্তু এই এইগুলো কিন্তু অনেকেই চিনেন না দেখেন এই যে একদম একদম কলা পাতার মতো এই যে দেখেন এই দেখেন কলাপাতার মতো এই যে দেখেন এই যে একটা পাতা শিললাম দেখেন এই পাতাটা কিন্তু কলা পাতার মতো দেখছেন অনেক বড়ও হয়েছে এই যে ডগাগুলো আবার কচুর মতো ওই যে আমি বললাম ওই যে দেখেন ওই যে ডগাগুলো তো আমি আপনাদের আরও কাছ থেকে দেখাই চলেন একটু কাছ থেকে দেখাই ওই পাশে গিয়ে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এই যে পানির মধ্যে চলে আসছি এই যে দেখেন এই যে পানির মধ্যে চলে আসছি আমি এখানে এই যে পানি শুধু আপনাদেরকে এই ফুলগুলো দেখানোর জন্য এই যে দেখেন এই যে ফুলগুলো দেখেন এই যে কী সুন্দর ফুল হয়েছে দেখেন দারুন আসলে অবাক করার মতো ফুল এই যে দেখেন আমি যদি আরও আসি এইদিকে এই যেটা বলছিলাম যে এই যে দেখেন ডগা ডোগাগুলো কিন্তু ঠিক কচু পাতার মতো আর ফুলগুলো দেখেন এই যে ফুলের আমি একটা সিঁড়ি দেখেন এই যে এই যে দেখেন দেখেন এই যে ফুলগুলো এই যেখানে ফুটে আছে দেখেন এই গাছটার মধ্যে এই যে এই যে দেখেন মানে আসলেই অবাক করার মতো এত সুন্দর ফুল বলার মতো না এগুলোর মধ্যে এত সুন্দর ফুল হয়েছে এই যে আমি যেটা শিরসি এই যে দেখেন এই যে এই যে এখানে ফুটে আছে দেখেন তারপরে এই যে এইখানে ফুটে আছে দেখেন কত সুন্দর মানে আসলেই আকর্ষণীয় এত সুন্দর বলার মতো না দেখেন এই যে মানে সৌন্দর্য বৃদ্ধি করছে কিছু আসলে এগুলো আবার জমি থেকে পরিষ্কার করতে হয় মানুষের এ ধরনের এই গাছগুলো চলে আসছে ওই যে দেখেন শক্তও কিন্তু হয়ে গেছে এটা মাটির সাথে লিঙ্ক আপ করা তো এই জন্যে লেগে গেছে এই দেখেন কি সুন্দর ফুল মানে আসলেই অবাক করার মতো এত সুন্দর বলার মতো না দেখেন এই যে কত হয়েছে দেখছেন দেখেন ফুলটা কি সুন্দর লাগে তো আমি যদি আর একটা দেখাই আপনাদেরকে এই যে পানির মধ্যে আমি চলে আসছি এই ঝোয়ার মধ্যে দেখেন কত আসছে এই যে দেখেন এই ঝোপাটার মধ্যে কত ফুল আসছে এখানে দুইটা ঝোপা দেখেন এই দেখেন মানে আসলে ওবাক করার মতো এত সুন্দর দেখেন আমি যে ধরে দেখাচ্ছি এগুলো আসলে কয়েকদিন পরে উঠে ফেলেই দিতে হবে কারণ এগুলো তো এক ধরনের জঙ্গল জমির মধ্যে আকাশা হিসেবে আছে এই যে দেখেন তো আজকের ভিডিওটি আমার এই জন্যই করা যে এই ধরনের টাগইগুলো আপনারা আমার মনে হয় কেউ দেখেন নাই কেউ দেখেন না আসলে এই টাগইগুলো এটার বৈশিষ্ট্য অন্যরকম একেবারেই অন্যরকম ডগাগুলো করছে কচু 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 গাছের মতো আবার পাতাগুলো হচ্ছে কলা গাছের মতো দেখেন কলা গাছের মতো একেবারেই অন্যরকম আসলে যা একটা আলাদা বৈশিষ্ট্য ধারণ করেছে আর সবচেয়ে সুন্দর হচ্ছে ফুলগুলো ফুলগুলোর জন্য ফুলগুলোর জন্য আসলে বেশি আকর্ষণীয় হয়েছে এগুলো এই যে তো আজকের মতে বিদায় নিচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং যদি নতুন দেখে থাকেন অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সবাইকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন এরকম সুন্দর কিছু জিনিস কারণ অনেকেই হয়তো এগুলো দেখে নাই ম্যাক্সিমাম দেখে নাই তো সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ